আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আবু ভাই, আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে সকালবেলায় বাসি কাজকর্ম যত যা কিছু ছিল সংসারে সবই করছি অফ ক্যামেরায়। শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কাজেই আসলে মন বসে না বা কোনো কাজই ভালো লাগে না, কিন্তু সংসারের কাজগুলো ঠিকই করছি, কিন্তু মানে ভিডিও যে করব করব করছি, কিন্তু ফোনটা ঘরে রয়েছে, সেই ফোনটা যে এনে স্ট্যান্ডে বাঁধিয়ে ভিডিও করব সেটা আর আসলে শক্তিতে পারছিলাম না। তবু শেষে আমার রাফিক ঘুম থেকে উঠেছে, বললাম যা মোবাইলটা এনে আমার একটু ভিডিও করে দাও, আমার তো ফোন এনে স্ট্যান্ডে বাঁধানোর শক্তি পাচ্ছি না, আজকে ভালো লাগছে না, এত খারাপ লাগছে শরীর। তো যাই হোক, এই যে একটা টেবিল পরিষ্কার করছি, টেবিলটায় বালু সিমেন্ট আটকে ছিল, তো এখন যেহেতু রাজমিস্ত্রির কাজ শেষ তো টেবিলটা আর কাজে লাগবে না, এজন্য ওই যে এই টেবিলটা আমি সেই কলপার থেকে ধুয়ে এনে শুকানো হয়ে গেছে, এখন এতে আমি সিমেন্টের বস্তা পেতে চুলা রাখবো। এই টেবিলটা পুরাতন টেবিল, যার কারণে অত বেশি ভালো করে পরিষ্কার করিনি, কোনো রকম করছি। আর এদিকে দেখুন, টেবিলের নিচে এই যে বড় গুঁড়ো, তারপর বিস্কিটের ডিব্বা টুব্বা এগুলো রাখলাম, বেশ ভালো লাগে আসলে আমার এই রান্নাঘরের জিনিসগুলো সাজালে এইভাবে। তো আমার এই জায়গায় কিন্তু এই টেবিলটাই ছিল, কিন্তু রাজমিস্ত্রি কাজ করতো টেবিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার কারণে টেবিলটা বের করে দিলাম। তো যাই হোক, প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের আমি একটা অনুরোধ করি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, এখানে আমি চুলায় ভাত বসায় দিয়েছি, দিয়ে তারপরে মাছের ডিম রেখে মাছের ডিম ভিজাইছি। তো সেদিন রাফি আব্বু মাছ নিয়ে এলো, সেই মাছের পেটে ডিম হয়েছে, তো আনাস আর রাফি তো মহা খুশি, আমিও খুশি। মাছের ডিম আসলে সচরাচর আমরা তো কোনোদিন খাই নে, তো পেটের ভিতরে ভাগ্য ভালো যে ছিল। তো সেই ডিম দিয়ে পটল ভাজি করব। আর এই যে আমার গ্যাসের চুলার এখানে দিয়ে সব ডিব্বা ডুব্বি সাজিয়ে রাখিছি, এই পাশে ছোটো ছোটো ডিব্বা ডুব্বি সাজাইছি। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখুন, এই যে মাছের ডিম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে পটল দিয়ে দেব। তো দেখুন, এই যে আমার শ্বশুরদের ঘরের এই জানালাটা ছিল কাঠ দিয়া, কাঠ ঝুলানো ছিল, দেখতে খুবই খারাপ লাগতো, তো যার কারণে আমি এই যে আমাদের ঘর, আর এই ঘরের জানালা দেখছেন আপনারা হয়তো বা, একটা কাপড় টাঙানো ছিল আর কাঠ টাঙানো ছিল, তো সেই জানালাটা আমি এই যে মিস্ত্রি দিয়ে গেঁথে নিয়েছি এইভাবে, এখন খুব সুন্দর লাগছে। তো এখন পানি দিতে হবে। আর এদিকে আনাসে যে দেখুন চক আর সিলেট দিয়েছি লেখার জন্য। আবু ঘরে যে লেখো, রাফির কাছে যাও। তো ঠিক আছে, আমি জানালাটাই পানি দিয়ে নিই, উপরে পানি মারতে হবে আরো বেশি করে, ওই যে উপরে। যে দেখুন, পটল দিয়ে মাছের ডিম ভাজি, আনাস রাফি আবু সব এনে বসে রয়েছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার যখন কাজ করবো তখন ইনশাল্লাহ ক্যামেরা অন করবো। তো দেখেন, এই যে তাল গাছের বাতাসের নিচেই ছাগল সকালে বেঁধে থিয়ে গেলাম, এই যে তখন ছাগলটা নিয়ে বাড়ি যাব।
বাড়ি যাইয়ে আর ওষুধ খাইয়ে দেবো। আনাস আমার কাছে দাও, খুটো আমার কাছে দাও, আমার কাছে দাও। এই ওখানে ময়লা হাগু ছাগলের। তো ঠিক আছে আমি বাড়িতে যাই। তো দেখুন আনাসের ঘুম পাড়িয়ে রেখে তারপরে গেছি আমি ছাগলের ওষুধ খাওয়াতে। ছাগলের ওষুধ খাওয়ালাম, তারপরে ওই যে দেখেন রান্নাঘরে টেবিলের উপরে এই যে সিমেন্টের বস্তা পাতলাম, টেবিল শুকিয়ে গেছে। তারপরে চুলাটা আবার ওখানে রাখলাম, রেখে রান্নাঘরটা খুব সুন্দর করে সকালে সেই রান্না করে ঝাড় দেওয়ার সময় পাইলাম না। ঝাড় ঝুল দিয়ে ময়লাটা ফেলিয়ে এই যে রান্নাঘরটা এখন চকচক করছে। তো যাই হোক, আমার এই রান্নাঘরটাই এত ভালো লাগে, আমার কি বলবো, রান্নাঘরে এসে মনে হয় শুধু বসে বসে রান্নাই করি। আর রান্নাঘর আর আমার ঘরটা তো গুছাচ্ছি মনের মতন করে, এখনও শেষ হয়নি গুছানো। তো যাই হোক, এই রান্নাঘর আর এই ঘরটাই আমার সব এই বাড়িতে। টানা ছুটে পড়েছে। তো দেখেন এটা হচ্ছে বলে ইস্কাপ। তো এই ইস্কাপ দিয়ে আমি এই যে টেবিল সকালেরটা পরিষ্কার করেছি, আর এখন এইটা পরিষ্কার করছিলাম, এই টুল পরিষ্কার করছিলাম। বালু সিমেন্ট দেখেন মেখে রয়েছে কী অবস্থা। তো এখান থেকে ইস্কাপ দিয়ে উঠিয়ে কলপাড়ে নিয়ে যে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। তো আনাস ঘুমিতে উঠে পড়েছে, কাজ শেষ হতে হতেই। তো ঠিক আছে, পরে ফিরে আসছি আবার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে অনেক লম্বা সময় চলে গেছিল। তো আমি সেই বাথরুমের ছাদের উপরে দিয়াছিল বার্মিস, কারণ বার্মিস না দিলে বৃষ্টি নেমে গেল, আর বৃষ্টি নামলে মনে করেন মাত্রই মিস্ত্রি কাঁচা দেওয়ালটা প্লাস্টার করলো, বৃষ্টিতে ধুয়ে যেত, যার কারণে মিস্ত্রি ওইভাবে ঢেকে রেখে গিয়েল। তো আজকে যেহেতু কোনো বৃষ্টি নাই, তো রোদ উঠেছে, তো আমি ওইটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে যে এখন আমাদের এই যে পুরাতন রান্নাঘর, কলপাড়, বাথরুম, তারপরে আমার ঘরের জানালা, তো তার পাশ দিয়ে দেখুন কী পরিমাণে ঝোপঝাড় আগাছা হয়েছে। আর এইগুলো থাকলে কিন্তু আসলে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে মানে সাপের ভয় করে। আর আমাদের এই যে সামনে যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে কিন্তু প্রতি বছরই দুই তিনটা সাপ মারা হয় এই বর্ষাকালে, তারপর দুই একজনের সাপেও কামড় দেয়। তো এই জন্য এই পথটাও অনেক বিপজ্জনক বর্ষাকালে, আর সাপ পোকা তো এর ভিতরে থাকেই। তো এবার যেহেতু আরও বাংলাদেশে যে রাসেল ভাইপার নামে একটা সাপ এসেছে, তো সেই সাপটা কিন্তু আমাদের পাশের জেলা ফরিদপুর, তো সেই জেলায়ও নাকি চলে আসছে খবরে দেখলাম। তো খুবই ভয় লাগছে আসলে, এই জন্যই ভাবলাম যে বিকালবেলা এখন রোদ নাই, যেহেতু আনাসু খেলা করছে বালির ভিতরে বসে বসে, তো এই সুযোগে আমি এই ঝোপঝাড়গুলো দেখি আজকে না কাটতে পারলেও আজকে অর্ধেক কাটবো, আগামীকাল বিকালবেলা অর্ধেক কাটবো ইনশাল্লাহ। তো কেটে ঝোপঝাড় পরিষ্কার করে এখানে কিছু বর্ষাকালে আম গাছের চারা নিয়ে আসবো। তো আম গাছের চারা এনে তারপরে এখানে লাগিয়ে দেব সারি দিয়ে। তো বেশ জায়গাটা আর কি, একটা ফলের গাছ লাগালেও বেশ ভালো হবে, কাজে লাগবে, ফলগুলো খেতে পারবো। তো এই যে দেখুন আমার ওইগুলো আগাছাগুলো কাটা হয়ে গেছে, এখন অনেক পলিথিন ময়লা টয়লা এগুলো, তো সেগুলো আমি সব এই যে কুদাল দিয়ে কেটে কেটে উঠাইয়ে ঝুড়িতে ভরে সব বাইরে ফেলাইয়ে দিচ্ছি। তো অনেক কাজ আসলে, এই কাজ শেষ করতে করতে আবার মনে করেন মাগরিবের আজান দিয়ে দেবে, নামাজ পড়া আছে, রাফি আনাসের গোসল করানো আছে, আমি গোসল করবো। আমার তো পুরো গা দেখেন ভিজা, এত পরিমাণে গরম পড়ছে যে পুরো ভিজে গেছি। তো ঠিক আছে, ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।
তারপরে যে দেখুন, সেই বিকালবেলা সেই ঝোপঝাড় পরিষ্কার করে গোসল করে থালা বাসন ধুয়ে ঘরে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের আজানের প্রায় 1 ঘন্টা পরে যে চুলায় ভাত দিয়েছি, তো ভাত হচ্ছে, আর এদিকে আমি কলিজা ভিজাই রাখিলাম বিকালবেলা, তো সেই কলিজা রান্না করব, আজকে কলিজা ভুনা করব। তো যাই হোক, আজকে রাতে কলিজা ভুনা আর এই ভাত। তো কলিজাগুলো এখনও সেদ্ধ করা হয়নি, সেদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, অফ ক্যামেরায় আমার কলিজা রান্না করা হয়ে গেছে। তো এখনও তরকারি ভাত ঘরে নিইনি, তো আমার শ্বশুর খেতে বইয়েছে, তো আমার শ্বশুরের আগে বাটিতে করে দিয়ে আসতে যাচ্ছি, দিয়ে এসে তারপরে ভাত তরকারি আমাদের ঘরে নিয়ে যাব। তো এই যে দেখুন, আমার রাফি কিন্তু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমার খুব কষ্ট লাগছে, সারাদিন আমার কত কাজ করে দেয়, হই হই টই টই করে বেড়াই, আর না খেয়ে যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন আসলে ভাত খেতে মন চায় না, মনে হয় খাই কিন্তু মানে গলা দিয়ে নামে না। তো যাই হোক, তারপরেও তো খেতে হবে, সারাদিন এত পরিশ্রমের পরে না খেয়ে থাকলে আরও শরীর অসুস্থ হয়ে যাবে, এই কথা চিন্তা করে খেলাম। তারপরে দেখুন, খাওয়া দাওয়া শেষ করে আনাসের আজকে কী হয়েছে জানি না, একটুও ঘুমাচ্ছে না, মানে শুধু কাঁদছে। তো যাই হোক, এই যে ওকে এখন আমি শুয়াই রেখে ছুরা পড়াবো, তো মুখের ভিতরে একটা গুটি দিয়েছে, দিয়ে শুয়ে রয়েছে। তো ওকে শুয়ে শুয়ে মাথার পাশে ছুরা পড়াবো, তাহলে খুব তাড়াতাড়ি ছুরা শিখে যাবে। আমার রাফি যেমন ছোটোবেলায় যখন একদম ছোট, মানে 1 মাস কি 15 দিন বয়স, তখন থেকেই মনে করেন যে আমি আয়াতুল কুরসি, ছুরা নাস, ছুরা ফাতিহা, এই সব কিছু ছুরা মাথার পাশে গুনগুন করে ওর দুধ খাওয়াতাম আর পড়তাম। তো যার কারণে রাফি খুব তাড়াতাড়ি এই সুরাগুলো শিখে গেছে, 3 বছর বয়স হলেই ও সব সুরা শিখে গেছে, প্রায় 8-9টা, যে কয়টা মাথার পাশে শুয়ে শুয়ে পড়াতাম সেই কয়টাই শিখে গেছে। তো আনাসেরও সেইভাবে আর কি শিখাই আমি, প্রতিদিন মানে যখনই সময় পাই দুধ খাওয়াই শুয়ে শুয়ে, তখন ওর মাথার পাশে এরকম আমি সুরাগুলো পড়ি, যাতে ও শুনে শুনে শিখতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী।